আজকের টাকা রেট কত? আজ সোমবার 29শে জানুয়ারি 2024। প্রতিদিন টাকার রেট আপডেট জানতে আমার আইডিকে ফলো দিন এবং একই সাথে এই ভিডিওটি শেয়ার করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে আসি মালয়েশিয়ান এক রিঙ্গিত। 25.90 টাকা রয়েছে ব্যাংক রেট, বিকাশ রয়েছে 23.05 টাকা, ক্যাশও সেম। এরপর সৌদির এক রিয়াল 32.02 টাকা ব্যাংক ও বিকাশ রেট, ক্যাশ রয়েছে 28.95 টাকা। আমেরিকান অর্থাৎ মার্কিন এক ডলার রয়েছে 121.92 টাকা ব্যাংক রেট, বিকাশ রকেটে রয়েছে 110.73 টাকা, ক্যাশে রয়েছে 110.05 টাকা। রোমানিয়ার এক লিউ ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ রয়েছে 23.88 টাকা। ইতালিয়ান এক ইউরো 133.70 টাকা ব্যাংক রেট, বিকাশ নগদে রয়েছে 132, ক্যাশে রয়েছে 132.70 টাকা। ব্রিটেনের এক পাউন্ড অর্থাৎ ব্রিটিশ পাউন্ড 155.90 টাকা রয়েছে ব্যাংক, বিকাশ নগদ রেট, ক্যাশে রয়েছে 155 টাকা বরাবর। সিঙ্গাপুরের এক ডলার 91 টাকা বরাবর ব্যাংক রেট আর বিকাশ ক্যাশে রয়েছে 90.74 টাকা। অস্ট্রেলিয়ান এক ডলার রয়েছে 80.10 টাকা ব্যাংক, বিকাশ নগদ এবং ক্যাশ রয়েছে 75.30 টাকা। নিউজিল্যান্ডের এক ডলার রয়েছে 65.87 টাকা ব্যাংক রেট, বিকাশে রয়েছে 65.98 টাকা এবং ক্যাশ রয়েছে 63.99 টাকা। কানাডিয়ান এক ডলার 89.16 টাকা ব্যাংক, বিকাশ নগদ রেট, ক্যাশ রয়েছে 88.50 টাকা। ইউএই অর্থাৎ দুবাইয়ের এক দিরহাম, আরব আমিরাতে বলে অনেকে, রয়েছে ব্যাংক বিকাশ ক্যাশ রেট 33.34 টাকা। ওমানি এক রিয়াল রয়েছে 314.01 টাকা ব্যাংক, বিকাশ ক্যাশ রেট। বাহরাইনি এক দিনার রয়েছে 325.40 টাকা ব্যাংক, বিকাশ এবং ক্যাশ রয়েছে 308.89 টাকা। কাতারি এক রিয়াল ব্যাংক, বিকাশ ক্যাশ রয়েছে 33.58 টাকা। কুয়েতি এক দিনার রয়েছে 396.19 টাকা ব্যাংক, বিকাশে এবং ক্যাশে রয়েছে 379.64 টাকা। সুইজারল্যান্ডের এক ফ্রেন্স রয়েছে 139.81 টাকা ব্যাংক, বিকাশ নগদে এবং ক্যাশে রয়েছে 139 টাকা বরাবর। দক্ষিণ আফ্রিকান এক রান্ড রয়েছে 5.83 টাকা ব্যাংক রেট, জাপানি এক ইয়েন রয়েছে 73 পয়সা ব্যাংক, বিকাশেও সেম, ক্যাশেও সেম। দক্ষিণ আফ্রিকান এক ওন 9 পয়সা ব্যাংক রয়েছে, বিকাশে 8, ক্যাশে রয়েছে 8 পয়সা। সর্বশেষ ইন্ডিয়ান 1 রুপি 1.29 টাকা সামথিং ব্যাংক, বিকাশ এবং ক্যাশ। বন্ধুরা, এই যে তথ্যটি আপনারা দেখতেছেন এটি শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে, তবে স্থান এবং সময়ের ব্যবধানে কিছুটা টাকার রেট পরিবর্তন হতে পারে। তবে অবশ্যই টাকার রেট সঠিকভাবে জানতে যখন টাকা পাঠাইবেন অ্যাকচুয়াল রেট, কারণ টাকার রেট প্রতি মুহূর্তে পরিবর্তন হয়, তখন যেই ব্যাংকের মাধ্যমে যেই চ্যানেলের মাধ্যমে পাঠাইবেন সেই ব্যাংকের হটলাইন নাম্বারে ফোন দিবেন, ফোন দিয়ে নিশ্চিত হয়ে টাকা পাঠাবেন। তবে আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে বাংলাদেশে আপনারা রূপালি ব্যাংকের মাধ্যমে অথবা রূপালি ব্যাংকের চ্যানেলের মাধ্যমে গোপন নম্বরের মাধ্যমে যে টাকা পাঠান তাহলে প্রতি লাখে 5,000 টাকা প্রণোদনা পাবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর কারা কারা এই 5,000 টাকা প্রণোদনা পাইছেন কমেন্টস করে জানায়েন। ভালো থাকবেন সবাই।